হ্যালো এভ্রিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এন্টান্স ফোভিয়া মাই স্যালফ সরকার স্টুডেন্ট অফ বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল দেখো আমি কিন্তু তোমাদের সঙ্গে আগে একটি ভিডিও নিয়ে আলোচনা করেছি আজও আমি সেই ভিডিওর কিছু নিয়ে আলোচনা করব তার আগে একটু বলি যে দেখো এই মুহূর্তে কিন্তু একটি নিউজ কিন্তু ভাইরাল হয়ে গেছে অর্থাৎ এক কোনো একটি নিউজ পোর্টাল থেকে কোনো একটি ডাটা বের হয়েছে যে যেখান থেকে তোমরা মনে করছো যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে কাট অনেক হাই যাবে এবং তোমরা সেটি নিয়ে বলেছো যে এই ডাটাটি নাকি অন্ধ্রপ্রদেশ আসাম ত্রিপুরা এদের সঙ্গে পুরো ম্যাচ করে গেছে তো আমি কিন্তু এ বিষয়ে আমার আগের ভিডিওতে বলেছি যে কত কাট হতে পারে আমাদের ওয়েস্ট বেঙ্গল এবং তাদের ডাটার থেকে কিন্তু আমি বলেছি ওয়েস্ট বেঙ্গলে কত কাটাপস হবে তারপরেও তোমরা বলছো যে না ভাই এরকম হবে না কি দাদা একটু চেঞ্জ হতে পারে আজ আমি তোমাদের সঙ্গে সেটি বলবো যে তোমরা যেটি আমার কাছে জানতে চেয়েছিলে যে ওটি আদৌ সত্য কিনা বা মিথ্যা হতে পারে কি এ বিষয়ে বলি দেখো যে অন্ধ্রপ্রদেশ আসাম ত্রিপুরা যেখানে তোমরা বলছো যে সেখানে নাকি মিলে গেছে আমার প্রশ্ন হচ্ছে সেখানে কত পার্সেন্ট মিলেছে দেখ ওরা যেটি দিয়েছে সেটি কিন্তু স্টেট র্যাঙ্ক দেয়নি আর আমাদের স্টেট র্যাঙ্কের প্রসিডিওর কিন্তু স্টেটের যে ডোমিসাইল থাকে সেটি দিয়ে আলাদাভাবে আর কি পি কাউন্সেলিং করাতে হয় তারপরে কিন্তু স্টেট র্যাঙ্ক দেয় অর্থাৎ স্টেটের ডোমিসাইল দিয়ে প্রুফ করাতে পারলে কিন্তু স্টেট র্যাঙ্ক পাওয়া যায় তো আর অল ইন্ডিয়ার কাউন্সেলিংয়ের ফার্স্ট রাউন্ডটি হওয়ার পরে স্টেটের কাউন্সেলিং শুরু হয় অর্থাৎ ফার্স্ট রাউন্ড শুরু হবে অ্যাডমিশন হবে তারপরে কিন্তু আমাদের স্টেটের ফার্স্ট রাউন্ডটি শুরু হয় তাহলে তোমরা বলো যে ওদের সঙ্গে আর কি যে নিউজ পোর্টালটি দিয়েছে তাদের সঙ্গে স্টেটের যে র‍্যাঙ্ক লিস্ট সেটি কি করে মিলল র‍্যাঙ্ক লিস্ট কি আগে আদেও বের হয়েছে যদি বের হয় আমি যতদূর জানতে পারলাম যে নিউজ পোর্টালটি আমি নিউজ পোর্টালটির নাম বলতে চাই না আমার ভিডিওতে কারণ ওরা আমার থেকে অনেক অনেক বড় প্ল্যাটফর্ম ঠিক আছে দেখো ওরা যেই ডাটাটি দিয়েছে সেটি কিন্তু আমি জানতে পেরেছি যে ওটা কিন্তু কাটআপসের ভিডিও ছিল না অর্থাৎ সরি কাটআপসের ডাটা ছিল না ওটি কিন্তু ছিল স্টেটের কোয়ালিফাইড ক্যান্ডিডেটের লিস্ট অর্থাৎ সেখানে কতজন কোয়ালিফাইড করেছে কত মার্কস পেতে পারে সেটার উপর কিন্তু ওরা লিস্ট দিয়েছিল এবং সেই হিসাবে কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলও দিয়েছে এবং ওয়েস্ট বেঙ্গল এরটা কতটা সত্য সেটা কিন্তু তোমরা জানতে চেয়েছো আমি ধরে নিলাম যে ওদের যে ডাটাটা দিয়েছে সেটি পুরোটাই সত্য তাহলে তোমরা বলছো যে কাটআপস অনেক হাই যাবে আমি বলছি না দেখো আমরা যেটি প্রেডিক্ট করছি আর এটুকু বলে দিই যে প্রেডিকশন কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কারেক্ট হয় না বা না হতে পারে তো আমরা যেটা প্রেডিক্ট করছি যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে ইউ ক্যাটাগরির কাট অফ ফাইভ প্লাস মাইনাস ফাইভ হবে অর্থাৎ এই মার্কস পেলে একটি সেফ জনে পৌঁছে যা যেতে পারে একটি গভর্নমেন্ট এমবিবিএসসি র জন্য ওরা যেই ডাটাটি দিয়েছে সেটির থেকেও কিন্তু এমনটি মার্কসটি এসেছে অর্থাৎ ফাইভ হান্ড্রেড সিক্সটি মতন আসছে তো খুব একটা ডিফারেন্স থাকছে না আমাদের প্রেডিকশানের থেকে তো এবার বলি যে দেখো নিউজ পোর্টালটি যে ডাটাটি দিয়েছে সেখানে কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের রেজাল্টটি দারুণ দেখিয়েছে অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের রেজাল্ট কিন্তু খুব খুব সুন্দর হয়েছে সেটি কিন্তু নিউজ পোর্টালটি দিয়েছে তো এবার বলি যে দেখো যে ওয়েস্ট বেঙ্গলের রেজাল্ট যদি অতটা সুন্দর হয় অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেটরা যদি এত সুন্দর রেজাল্ট করে তাহলে কি তোমাদের মনে হয় যে যারা প্রথম সারিতে রয়েছে তারা আমাদের স্টেটে অ্যাডমিশন নেবে ফাস্টের 80% দিয়ে তারা কিন্তু ট্রাই করবে অল ইন্ডিয়া কোটাতে অ্যাডমিশন নেওয়া অর্থাৎ AIQ দিয়ে কিন্তু তারা অ্যাডমিশন নেবে এবং এবছর কিন্তু যারা প্রথম লেভেলে থাকছে অর্থাৎ প্রথম সারির স্টুডেন্ট থাকছে তাদের জন্য কিন্তু চান্স রয়েছে এমস জিপমার এফএমসিতে তো তারা কিন্তু বেশ কিছু সংখ্যক স্টুডেন্ট অর্থাৎ যারা ওয়েস্ট బెঙ্গলে খুব ভালো রেজাল্ট করেছে যারা প্রথম সারিতে থাকছে নিউজ পোর্টাল রিপোর্ট অনুযায়ী তারা কিন্তু এবছর এমস বা জিপমারে বেশ ভালো সংখ্যক স্টুডেন্ট অ্যাডমিশন নিয়ে নেবে তাহলে দেখো যারা আমরা পিছনের দিকে রয়েছি একটু তারা কিন্তু একটু দানা এগিয়ে যাব যদি তারা ফার্স্ট এর দিকে অর্থাৎ প্রথম সারের স্টুডেন্টগুলি অল ইন্ডিয়া কোটাতে এবং এমস জিপমারে অ্যাডমিশন নিয়ে নেয় তাহলে দেখো মোরালটা কি আসছে মোরালটা কিন্তু এমন আসছে যে কাটআপস কিন্তু ওরা যেটি দেখাচ্ছে তার থেকে খুব বেশি হাই যাচ্ছে না অর্থাৎ ওরা যেটি দেখাচ্ছে তার থেকে কম আসার একটি ভালো সম্ভাবনা রয়েছে এবং তোমরা কিন্তু এই পোর্টালটি পেয়ে অনেকে আর কি খুব টেনশনে পড়ে গেছো আমি বলবো যে টেনশন করো না আর মাত্র কয়েকটা দিন ওয়েট করো তাহলে কিন্তু তোমরা তোমাদের স্টেট র‍্যাঙ্কটি জানতে পারবে আর স্টেট র‍্যাঙ্কটি জানলে কিন্তু তোমরা তখন শিওর হতে পারবে যে তোমরা সেফ জোনে পৌঁছে গেছো এবং কোন কলেজে পাবে তুমি তোমার স্টেট র‍্যাঙ্কটি নিয়ে সেটি কিন্তু তোমরা বুঝতে পারবে আর কত র‍্যাঙ্ক হলে স্টেট র‍্যাঙ্কটি সেফ জোন সেটির উপর কিন্তু আমার চ্যানেলে ভিডিও আপলোড করা আছে তোমরা কিন্তু প্রয়োজনে সেটি দেখে নিতে পারো ডেসক্রিপশন বক্সে কিন্তু লিংক দেওয়া থাকছে তো আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লাগলো আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে এবং লাইক করে সাবস্ক্রাইব করতে ভুলবে না সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন তোমরা পেয়ে যাও এবং কোনো কোয়ারিস থাকলে কমেন্ট করতে ভুলবে না তো চলো টাটা দেখা হবে পরের ভিডিওতে